নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই জুলাই দু আপনি কুম্ভ রাশির মানুষ আপনার এই মাসে ভাগ্য শিক্ষা প্রেম কেরিয়ার কর্ম বিজনেস বিবাহ কেমন যেতে চলেছে সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটির দিক নিয়েই আমি আলোচনা করব। শুধু পজিটিভটি শুধু নয় এখানে আগামী মাসে যে সম্ভাবনা উঠে আসতে চলেছে কি না তার উপর টোটাল বিস্তারিত আলোচনা কিন্তু আমি করতে চলেছি আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই রয়েছে এটা ইঞ্জিনিয়ারের রাশিফল ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় কিন্তু এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে অথবা গাইড হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন জুলাই কুম্ভ রাশির কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনার এ মাসে প্রথম আসি স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে বক্রি অবস্থা রেট্রোকেট রেট্রোকেট হয়ে যাওয়ার জন্য দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে আমি একটি কথা বলবো যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সাবধানে চালাবেন পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে চাপ আপনাদের আসবে যারা ফিল্ডে কাজ করছেন বা এমএনসি কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন এখানে কিন্তু আপনাদের কাজের চাপগুলো কিন্তু আপনাদের বাড়বে ছোটোখাটো গোল্ডেন কাপের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বড় কোনো যে সমস্যা সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি কোনো দেখতে পাচ্ছি না ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো তবে আপনাদের এ মাসে মান সম্মান যশ বৃদ্ধি কিন্তু হবে এবার আসি আপনাদের ব্যবসা দেখুন সপ্তমভাবেই হচ্ছে আমাদের বিজনেস সপ্তমভাবে মঙ্গল অবস্থান করছে এবং সপ্তমপতি রবি সতেরোই জুলাই পর্যন্ত আপনার পঞ্চমভাবে সতেরোই জুলাইয়ের পর থেকে আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে আমি বলবো সতেরোই জুলাইয়ের আগে পর্যন্ত আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব ভালো সতেরোই জুলাইয়ের পর থেকে আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে আপনাকে এগাতে হবে অর্থাৎ সতেরোই জুলাইয়ের পরে কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট বা ঝুঁকি কোনো ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক কিন্তু থাকা দরকার রয়েছে কারণ রুবি কিন্তু আপনার ষষ্ঠভাবে চলে যাচ্ছে এবং মঙ্গল আপনার যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে আমি একটি কথা বলবো এই সময় রাগ জেদ কিন্তু আপনার বাড়বে অর্থাৎ যে কোনো ব্যাপারে রাগ হয়ে যাওয়া জেদ বৃদ্ধি পাওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে আমি বলবো এই জায়গাটা অবশ্যই আপনারা একটু হলো কম্প্রোমাইজ করে কিন্তু আপনারা চলুন তাতে কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবার আসি আপনি কুম্ভ রাশির মানুষ আপনার দাম্পত্য সুখের জায়গা দেখুন সপ্তম ভাবই হচ্ছে আপনাদের দাম্পত্য সুখ আপনাদের এ মাসে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো সমস্যা কিন্তু থাকবে সতেরোই জুলাই থেকে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার লাইফ পার্টনার সঙ্গে আর্গুমেন্ট মত বিরোধ মতো পার্থক্য হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে একটি মাঙ্গলিক দোষও কিন্তু এই মাসে আপনাদের কিন্তু থাকছে অর্থাৎ এখানে নিজেদের মধ্যে কিছুটা হলো মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়া নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়া অথবা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা হল উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ লাইফ পার্টনারের দিকে অবশ্যই কেয়ারফুল থাকুন এবার আসি শিক্ষা দেখুন পঞ্চম ভাবই হচ্ছে শিক্ষা পঞ্চম প্রতি পঞ্চমভাবে অবস্থান করছে সাতই জুলাই পর্যন্ত সাতই জুলাইয়ের পর হয়ে চলে যাবে আমি একটি কথা বলব যারা অ্যাডমিশন নিতে চাইছেন বা ফর্ম ফিল আপ করতে চাইছেন বা পিএইচডি করছেন বা আপনি এডুকেশনের জায়গাটা চেঞ্জ করতে চাইছেন আমি একটি কথা বলব সাতই জুলাইয়ের আগে কোনো অ্যাডমিশন ফর্ম ফিল আপ এডুকেশন পরিবর্তন সাতই জুলাইয়ের আগে পর্যন্ত আপনারা করুন সাতই জুলাইয়ের পর যেহেতু ষষ্ঠভাবে চলে যাবে কি না বোধ কিছুটা হলো আপনাদের সমস্যা কিন্তু বাড়বে এই সময় আপনাদের কিছুটা পড়াশোনাতে অমনোযোগী কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া একটু হল আপনাদের শিক্ষাক্ষেত্রে টেনশান অ্যাংজাইটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ সাতই জুলাই পর্যন্ত শিক্ষার জায়গাটা কিন্তু ভালো সাতই জুলাইয়ের পর থেকে আপনার এডুকেশনের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলো সমস্যার জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশেষভাবে প্রেম দেখুন প্রেমের জায়গাটা আমি বলবো আপনাদের এ মাসে খুব ভালো কিন্তু রয়েছে শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করছে তো একটা রোমান্টিক জায়গা রোমান্টিকতা আপনাদের মধ্যে কিন্তু এ মাসে কিন্তু দেখা যায় প্রেমের জায়গাটা নিয়ে কোনো যে বড় কোনো ধরনের সমস্যা বা কোনো চাপ আমি কিন্তু দেখতে পাচ্ছি না ওভারঅল আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন নতুন প্রেম অথবা পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করছে সরাসরি ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে আবার ভাগ্যাধিপতি দেখুন আপনার কেন্দ্রে অবস্থান করছে অর্থাৎ এ মাসটা আমি বলবো আপনাদের কপাল খুলবে যে কোনো দিক থেকে আপনাদের বড় কোনো ধরনের সুসংবাদ আসবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনি এ মাসে যদি কোনো শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট ট্রেন্ডিংয়ে যদি টাকা লাগাতে চান সেখান থেকে আপনারা লাভ পাবেন কারণ ভাগ্যাধিপতি কেন্দ্রে অবস্থান করছে হানড্রেড পার্সেন্ট ভাগ্যের শুভ ফল কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এবং ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে এবং এর পাশাপাশি আপনি কুম্ভ রাশি মানুষ আপনার এ সময় বিদেশ থেকে ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেন থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ হান্ড্রেড পারসেন্ট কিন্তু পেতে চলেছেন অর্থাৎ বিদেশ থেকে বিদেশের সাথে যারা রত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু আপনারা এ সময় কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের পেমেন্ট আটকে ছিল বিল পাস হচ্ছিল না এমন কোনো টাকা সেই টাকাগুলো কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা কম্পিটিভ পরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে সতেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু কম্পিটিশানমূলক পরীক্ষাতে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন এবার আসি আপনাদের কর্মের জায়গাটা দেখুন কর্মাধিপতি কর্মাধিপতি আপনার মঙ্গল সপ্তমভাবে অবস্থান করে চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার কর্মভাবকে দেখছে মঙ্গলের চতুর্থ দৃষ্টিতে আমি একটি কথা বলবো কর্মের ক্ষেত্রে আপনাদের বড় ধরনের প্রমোশন পদোন্নতি কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি কর্ম প্রাপ্তি বা যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে এ মাসটা খুব ভালো এক কথা কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের কপাল করবে কুম্ভ রাশি মানসিক শান্তি আপনারা কিন্তু পাবেন এবং এর সাথে সাথে পার্টনারশিপ যারা বিজনেস করছেন আমিগুলো পাঁচজন ছজন সাতজন মিলে বা দশ বারোজন মিলে ব্যবসা করছেন এখানে কিন্তু সতর্কভাবে থাকুন মানে অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না সেখান থেকে হয়তো আপনাকে ঠকতে হতে পারে প্রতারণার শিকার হতে পারেন এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে বড় ধরনের কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি সেলসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কোনো এজেন্টের কাজ করেন ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন যারা কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন গ্যাস অ্যান্ড অয়েলের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকেও কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পাবেন অর্থাৎ যারা কথার মাধ্যমে যারা চলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ কিন্তু দিতে চলেছে শনি সাড়ে সাতি আপনাদের চলছে শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ আপনাদের চলছে কিন্তু কুম্ভ রাশি জুলাই মাসে বেশ কিছু মহা পরিবর্তন কিন্তু আসতে চলেছে এক কথায় শুকের দিন শুরু হতে চলেছে শনি রেট্রোকেট তো আপনাদের হসপিটাল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট এখান থেকে লাভ দেবে এবং এমএনসি কোম্পানিতে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ এই মাসে কিন্তু পেতে চলেছেন কী উপায় করবেন যেটা করলে আপনাদের বিশেষভাবে লাভ পাবে শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন হনুমানজির পুজো আপনারা করুন প্রতি মঙ্গলবার এবং এর পাশাপাশি আপনারা যদি শুক্রের বীজ পাঠ করতে পারেন তাতে কিন্তু আপনাদের এই মাসটা বিশেষভাবে সুকময় হান্ড্রেড পারসেন্ট কিন্তু যেতে চলেছে অর্থাৎ জুলাই দু হাজার তেইশ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এক কথায় বড় কোনো পরিবর্তনের একটা সম্ভাবনা উঠে আসতে চলেছে যেটা আগামী দিনে আপনাদের কিছু ডিভিডেন্ট দিতে কিন্তু চলেছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার